এবছর সবাই কেমন জানে বলছে পুজো পুজো গন্ধরা ঠিক পাচ্ছি না পাচ্ছি না তবু পার্লারে মামনিদের হেফবি ভিড় মুখে ঘষছে ব্রাশ মাঠে ঘাটে ক্লাব প্রাঙ্গনে পোতা হচ্ছে পুজো প্যান্ডেলের বাস সরকারি অনুদান পাওয়া সত্ত্বেও জোরপূর্বক মানুষের থেকে চাতাতলা পুজো কমিটির কানের করে হালকা করে ঠাস দুদিন পরে দেখবেন মিছিলের ভিড় সব পুজো মণ্ডপের লাইন হয়ে গেছে আমরা এ সমাজে করি বসবাস এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ ওয়েলকাম টু নিউ ভিডিও বন্ধুগণ আজকের ভিডিওর টপিক হচ্ছে পুজোর আগে কিছু মানুষের দ্বারা সৃষ্ট কার্যকলাপ দেখিয়ে আমাদের গা বৃত্ত জ্বলিয়া যায় পায়ের রক্ত মাথায় উঠিয়া যায় তাদের কার্যকলাপ দেখে আপনি মাথার চুল ছিঁড়বেন কি ছিঁড়বেন না এটাই বুঝতে পারবেন না তো চলো চলো যাক প্রথম টপিকে প্রথম টপিক হচ্ছে জ্যান্ত দুর্গার মহালয়ার আগে আগমনী ফটোশ্যুট ফটোশ্যুট না বন্ধুগণ এটা ড্রেস পোশাকের দিকে আমি একদমই যাচ্ছি না আমরা সবাই ইন্ডিপিন্ডি ওমেন ইন্ডিপিন্ডি মেন আমরা সবাই যা খুশি তাই পড়তে পারি তবে সারা বছর যেই মামুনিটাকে ফেসবুকে ইনস্টাগ্রামে হট প্যান্ট কুল টপ করে ছবি দিয়ে ওয়েস্টার্ন ক্যাপশন দিতে দেখি তাকে না দুর্গাপূজার পূজার আগে রই ওই পার সাদা শাড়ি কপলের মধ্যে তিন নম্বর চোখ আঁকায় হাতে ত্রিশুল নিয়ে ফটোশ্যুট দেখে ওই দেবী দুর্গা হিসাবে মাইনে নিতে খুব কষ্ট হয় মানে আগমনী ফটোশুটের জন্য মামনিদের মধ্যে যে ক্রেজ সেটা দেখলে আপনি ক্রেজি হয়ে যাবেন বর্ষাকালে যখন হালকা বৃষ্টি হয় রাস্তার মধ্যে কাদা হয় মেয়েরা ও বাবা কাঁদু কাদু কাদু আমি হেঁটে যেতে পারবো না আর এই মেয়েগুলোই দুর্গাপূজার আগে কাশ কাশবনে ডায়রিয়া রোগীর পাতলা পায়খানা থাকলে তার উপরে তারা পোজ দেবে ইটস ক্রেজি তো আর একটা কথা বলে রাখি ইনস্টাগ্রামে ক্লাসিক ফটোশ্যুট দেখা মামনিদের স্ট্যাটাস একদম বিচার করতে যাবেন না আমি ইনস্টাগ্রাম মডেলকে রেশনে কেরোসিন তেল তুলতে দেখছি রুচির ব্যাগ নিয়ে ইনস্টাগ্রামের জন্য ফটোশ্যুট করে ক্যাপশন দিছে মাই লেভেল ইজ বিয়ন্ড ইউর ইমাজিনেশন আর এদিকে তুলতেছে রেশন আর হ্যাঁ খারাপ পায় না একটা কথা বলি দুর্গা রূপে না দুর্গার সাথে সবাইকে মানায় না এটা মাইনা নিতে শেখো একটু কষ্ট হইলো মাইনা নাও তোমরা না ভূত চতুর্দশীর আগে যাদেরকে মানায় না তারা আর কি একটু শাকচুনী সাজে ফটোশ্যুট করতে পারো আফটারঅল আমাদের রাজ্যটা তো বিভিন্ন ধরনের শাকচুন্নি চালাইতেছে বনে স্টুডিও ভাড়া করে কুমোর টুলিতে আউটডোরে গোল্ডেন আওয়ারে সকল ফটোশুট এখন অতি শপিং মলের ট্রায়াল রুমের ফটোশুট এখন ট্রেন্ডিং মানে শপিং মলে বা জামা কাপড়ের দোকানে এখন ট্রায়াল রুমের বাইরে বিরাট বড় ধরনের লাইন হাতে জামা কাপড় নিয়ে দাঁড়া আছে ট্রায়াল আর ভিতরে এক ভদ্র মহিলা ভদ্রলোক বা মামুনি ফটোশ্যুট করতেছে মিরর সেলফি নিতেছে লজ্জার বিষয়ে কি জানেন যে সেলফি বা ফটোগুলো তুলতেছে এগুলো ফেসবুকে একবার দেখার পরে দ্বিতীয়বার তাকে আর কোনোদিনও পড়তে দেখবেন না এই বলবো কাপড়ের দোকানদারের লোকজনকে আপনার একটা নিয়ম মানান ট্রায়াল রুমে মোবাইল নিয়ে যাওয়া যাবে না কর্মচারীরা আপনারা দুই ঘন্টা আগে বাড়ি ফিরবেন আমি লিখকে আর এখন আমি আমার একটা খুব পার্সোনাল এবং সেন্সিটিভ একটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জিনসের কোম্পানি জিন্সের প্যান্ট হয় না জিন্সের কোম্পানিগুলো মাইনা নিতে পারে না যে বিজোর সংখ্যাগুলো সংখ্যা ওরা সব সময় জিন্সের প্যান্টের কোমর বানাবে 28 30 32 36 38 27 29 31 33 এগুলা ওরা জীবনে মানে বিজোর সংখ্যাটাকে তারা এমন ভাবে ইগনোর করে যেরকম সেন্সিবল শিক্ষিত লোকজন কোনাল ঘোষকে ইগনোর করে তো আমি কাপড়ের দোকানে গিয়ে দোকানদারের কোনো মতে বোঝাইতে পারি না যে আমার কোমর উনত্রিশ বলে দাদা আঠাশ নিয়ে যান হয়ে যাবে আমি আঠাশ প্যান্ট পরে হাফ প্লেট বিরিয়ানি খাইতে পারি না টাইট হয়ে যায় বোতাম খুলে বাকিটা খাওয়া লাগে বলে দাদা উনত্রিশ নিয়ে যান বেল্ট লাগাই পড়বে না আরে যখন আমি শার্ট ছাইড়া পরি টি শার্ট ছাইড়া পরি বেল্টের উপরে কেন ইনভেস্ট করবেন ওইটা দেওয়ার একটা বিরিয়ানি হয়ে যাবে আর উনত্রিশ কোমরের প্যান্ট যদি আমি বেল্ট ছাড়া পরি তাহলে নিচে নামতে নামতে এমন একটা অবস্থা যদি ধরেন সামনে কিছু পরে আসে তুলতে যাই পিছনে জগৎ সংসার আমার নিতম্বের ক্লিভেজ দেখতে পারবে জিন্সের কোম্পানি হাত হাজার করে বলতেছে আপনারা সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ এই কোমরের দুই ক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে টেনশন হচ্ছে ষষ্ঠীর আগে জামাটা আসবে তো আর অফলাইনে টেনশন হচ্ছে একটা চুড়িদারের পিস কিনা ধরেন আপনি দর্জিকে বানাইতে দিয়েছেন এবং তাকে গিয়ে জিজ্ঞেস করতেছেন দাদা আমি কি ষষ্ঠীটাকে চুড়িদারটা পাবো তো তখন সেই দর্জির যা লুক এমন ভাব করতেছেন আপনি চুরি দেন না ওনার কাছে কিডনি চায় ফেলাইছেন যেন আপনি চুরি দেন না সরকারের কাছে জাস্টিস চায় ফেলাইছেন যেন আপনি চুরি দেন না দেবাংশুর কাছে কিছু বুদ্ধিদীপ্ত এবং লজিক্যাল কথাবার্তা শুনতে চায় ফেলাইছেন আর হ্যাঁ বন্ধুগণ আরেকটা ছোট্ট জিনিস তোমাদের কাছে শেয়ার করি প্রথমে হচ্ছে স্বার্থপর তারপরে আসে স্বার্থপর প্রো ম্যাক্স তারপরে আসে অত্যাধিক স্বার্থপর প্রো ম্যাক্স প্লাস তারপরে আসে সেই ব্যক্তি যে শপিং করতে গিয়া নিজের জামা কাপড় কেনার পরে হঠাৎ করে তার পা ব্যথা শুরু হয়ে যায় আর বাংলাদেশের বন্ধু বান্ধব যারা আমার ভিডিও দেখো বাংলাদেশের দুর্গাপূজা কতটা জাকজমক হয় আমি ঠিক জানি না যদি হয় বা যদি শপিং করো তোমরা তোমরা কিন্তু এই বছর খুব সাবধানে মাছের কানক যেরকম টিপা টিপা মাছ কেন প্রত্যেকটা জামা কাপড় টিপা টিপা দেইখা টাই না ছিঁড়া পাললে দেখা কিনা নিবা কারণ প্রধানমন্ত্রী পালা যাওয়ার পরে বাংলাদেশের જે પરિમા બ્રા હોય છે

মানে জয়েন আঙ্গুলের জয়েনা করতেছে তবু এদের ফেসবুকে লাইভ শেষ হয় তবে বন্ধু ব্যবসা করা খুব কঠিন আর সোশ্যাল মিডিয়ায় ব্যবসা একটা বৌদি শাড়ি বিক্রি করতেছে ফেসবুক লাইভে আসছে তার মধ্যে নয়টাই ছেলের কমেন্ট কি শাড়ি কিনা শাড়ি পরে পাড়া তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্রৌপদ হয়ে জন্য বলি মামনিরা তোমরা ছেলেদের একটু রিপ্লাই দাও প্লিজ ইচ্ছা না করলো রিপ্লাই দাও এতটা ফার্স্ট হয়ে গেছে এরা বৌদির ফেসবুক লাইভে এক ঘন্টা ধরে কমেন্ট করতেছে একটা রিপ্লাই পাওয়ার জন্য ক্রেজি ক্রেজি ছেলে বলে রয়েছে যারা বাবার টাকায় খায় বাবার হোটেল বাবের টাকা বাইক কিনেছে টিউশনের টাকা মেরে সেটাতে তেল ভরিয়েছে এবং সেই বাইক নিয়ে যেন অলিম্পিকে গোল্ড মেডেল জিতে এসেছে আরে ভাই ওটা গরু চোর মুক্তিযোদ্ধা না মানে যেই রাজ্যে ক্রিমিনালের মুক্তিতে উৎসব হয় সেই রাজ্যে জাস্টিসের ব্যাপার বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে বেশ কিছু জন বেশ কিছু লোকজন বেশ কিছু লোকজন বেশ কিছুদিন আগে বলছিল যে উৎসবে ফিরুন এই নিয়ে একটা ছোট গল্প বলতে তারা পাড়ার কোনো মেয়ের বয়স তিরিশ সাথে তিরিশ বছর তো পেরিয়ে গেল বিয়ে করবি না তখন তাদেরকে বলা উচিত দিদিমা আপনারও তো সত্তর বছর পেরিয়ে গেল পটল তুলবেন না এরকম কিছুদিন আগে যারা বলছিল মাসখানেক তো পেরিয়ে গেল এবার উৎসবে ফিরুন আপনাদেরও বলছি অনেক বছর তো পেরিয়ে গেল এবার পদত্যাগ করুন বন্ধুমান এবছর দুই ধরনের পুজো কমিটি দেখতে পাওয়া গেছে এক হচ্ছে আত্মসম্মানযুক্ত লজ্জাযুক্ত মানুষের দ্বারা কৃত পুজো কমিটি যারা সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে বলেছে পুজো করবো বাট উৎসব নয় আর দ্বিতীয় হচ্ছে যারা সরকারি অনুদানও নিয়েছে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেছে তাদের ক্ষেত্রে বলি এই যে আপনারা বিভিন্ন ভাবে টাকা একাঠ্টা করেছেন সেখান থেকে তো কিছু টাকা সরিয়ে রেখেছেন যেটা দিয়ে বিসর্জন বা ভাসনের দিন আপনারা একটু মত খাবে মানে ভাসানের দিন মদের গ্লাসে বরফ ঢালার আগে বাজ পরে গ্লাস ফেটে আপনাদের থোবরা বিলা হয়ে যাবে আপনারা পুজো মণ্ডপের সামনে একটা মতামত রাখার ছোট্ট কাউন্টার রাখেন না আসুন আমাদের পুজো কেমন লাগলো জানিয়ে যান সেখানে সবকটা জনগণ লাগবে বন্ধুরা এবার আমি ওয়াইপ লেভেলের একটা ওয়ার্নিং দিতেছি এইবার পূজoye ভাষানের দিন যদি ট্রাকের মধ্যে আপনাদের হাইটের থেকে বড় বড় হাইটের সাউন্ড বক্স তুলে ডিজে গোবিন্দ পান্তাবাতে কাশウンド ডিজে অরুণ প্যান্ডেলের সব বাসিনে আমার পেছনে ভরু এই ধরনের উৎপাটাঙা মার্কা ক্রিনজ গান লাগি কপালে ফেটটি এবং তিলক পরে til til করে বোধগম্য হারিয়ে মদ খেয়ে রাস্তার মাঝখানে যদি নাগিন ডান্স করতে দেখি দুর্গা মায়ের দিব্য মদের বোতলে লুজ মোশনের ওষুধ মিশিয়ে দেব পাগলা নাজবি কি হেগে মরে যাবে বন্ধুকান আছে মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি জানিও কেমন লাগলো ভিডিওটা শেষ করার আগে একটা জাস্ট মন থেকে একটা রিকোয়েস্ট করতে চাই তোমাদের মানে এবছর পুজোটা হোক উৎসবটা একটু কম হলেই মনে হয় ভালো হয় তবে অপরি হল সত্য দেখবেন পুজোর কটা দিন সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছে এবং আপনারা যদি নিজেদেরকে আটকে না রাখতে পারেন যদি সেজেগুজে বেরিয়েই পড়েন দেখবেন পুজো মণ্ডপের সামনে না ছোট ছোট দোকান বস রোল চাউমিন চিলি চিকেন বিরিয়ানি পিপের পাতা সোডা ওয়াটার কোল্ড ড্রিঙ্কস কেউ কেউ মাটিতে চাটাই পেতে কেউ কেউ ছোটো ছোটো প্যান্ডেল করে বসে দোকান নিয়ে আপনারা এবার বড় বড় রেস্টুরেন্টের নাম করা রেস্টুরেন্টে না গিয়ে না সেই ছোট ছোট দোকান থেকে খাবেন ছোট ছোট দোকান থেকে কেনাকাটাটা করবেন হয়তো ভালো লাগবে না হয়তো আপনাদের স্ট্যাটাস এর সাথে যাবে না বাট চেষ্টা করবেন করার কারণ কি বলুন ওই যে দোকানদারগুলো ছোট ছোট তারা কিন্তু সেলিব্রেট করে না তারা দেখবেন জামা কাপড় পরে চার দিন ব্যবসা করে ওই চারটা দিনের জন্য মুখিয়ে থাকে কারণ এই চারটা দিনের ব্যবসা ওদের বিগত চার মাস সংসার টানার টাকাটা জোগাড় করে দেয় যদি নিজেকে কন্ট্রোল করে না রাখতে পেরে পুজো হোক উৎসবটা না হোক এসব জিনিসপত্র মাথা থেকে বেরিয়েই যায় যদি বেরিয়েই পড়েন থেকে তাহলে প্লিজ এটা করবেন অ্যাটলিস্ট সমাজের কিছু লোকের তো হেল্প হবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না 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 বন্ধুগণ ভিডিও এখন শেষ হয়নি আমাদের সকলের প্রিয় রচুদির তরফ থেকে একটা শাড়ি না বলে ভিডিও শেষ করা যায় শুরু করা যায় সবাই সাত করো বাবা বাবা করো পায়ের কাছে বল পেলে তাড়াতাড়ি গোল দে পায়ের কাছে বল পেলে তাড়াতাড়ি গোল দে কুইন্টাল কুইন্টাল জল খান না হলে টয়লেট হবে হলদে দে